নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, কলমির শাকের ভর্তা। এই কলমির শাকের ভর্তা আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে তৈরি করা শুরু করি। কলমির শাকের ভর্তা তৈরির জন্য আমি কলমির শাকগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এই সাইড করে ওভেন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন আমি এই শাকগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে কিন্তু আমি তেল দিইনি, সামান্য একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। নুন হলুদ দিয়ে শাকগুলো আমি ওপর নিচ করে দিচ্ছি। এই শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, এই জলগুলো আমি পুরো শুকিয়ে নেব। শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে, জলগুলো পুরো শুকিয়ে নেব। এখন আমি ওভেন কমিয়ে কভারটা দিয়ে দিলাম। এখন কভারটা তুলে একদম জল নেই, সব শুকিয়ে গেছে, জলগুলো একদম শুকনো হয়ে গেছে। একটু ভালো করে ওপর নিচ করে একটু নাড়াচাড়া করে একদম যেন জল না থাকে, যেন শাকটা শুকিয়ে যায়। ওভেনটা বাড়িয়ে দিয়ে আবার একটু ওপর নিচ করে নেব। এখন আমি এই প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি। এই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সর্ষের তেল। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, এই 7-8টা রসুনের কোয়া দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 8-9টা চিংড়ি মাছ, চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, 2 টুকরো করে দিলাম, সব একসাথে একটু নাড়াচাড়া করে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আবার সামান্য নুন দিয়ে সব আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেবো ভালো করে, লাল লাল করে। এই রসুন আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একটু ভর্তাতে একটু ঝাল হলে ভালো হয়। এখন ওভেনটা অফ করে এগুলো নিয়ে নিলাম, আমি ঠান্ডা করে মিক্সিতে বেটে আমি নিয়ে আসছি। এইভাবে আমি সব বেটে নিয়েছি। এখন আমি ওভেন ধরিয়ে চিংড়ি মাছ, শুকনো লঙ্কা সব ভেজেছি, সামান্য একটু তেল আছে, এই তেলটা একটু গরম করে, তেল গরম হয়ে গেছে আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে কালো জিরেটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা কলমির শাক, চিংড়ি মাছ, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কালো জিরে তেলটার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। সব ভালো করে একটু ওপর নিচ করে কলমির শাকে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছ ভাজার সময় একটু নুন দিয়েছি, সেই বুঝেই আমি সামান্য একটু নুন দিলাম। এই নুনের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে এখন আমি ওভেনটা অফ করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা তেল। এই কাঁচা তেল দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল কলমির শাকের ভর্তা। আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।